সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আজও আরেকটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে চলে এসেছি। বাইদাবাই আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটি সেটা হলো চিলি চিকেন তৈরি করে দেখাবো। এটা হলো একটা চাইনিজ খাবার, আর চাইনিজ খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু শীতের সময়, কারণ চাইনিজ খাবারগুলো যত বেশি গরম হয় ততই কিন্তু বেশি খেতে ভালো লাগে। চাইনিজ খাবার গরম গরমই অনেক মজা। আজকে সেই লোভনীয় চিলি চিকেনটাকে আমি তৈরি করে দেখাবো, আমি আমার মতো করে ঘরোয়া উপকরণে ঝটপট। প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পরিবারের সকলকে নিয়ে। চিলি চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি বোনলেস এবং হাড়সহ নিয়েছি। আপনারা শুধু বোনলেসটা দিয়েও কিন্তু চিলি চিকেনটা তৈরি করতে পারেন। এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, 2 চামচ দিয়েছি হলো আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হলো 1.5 চামচ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন। এখন হাতের সাহায্যে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিচ্ছি। মাংসের পরিমাণগুলো রেগুলার কাটনে সেখান থেকে সেগুলোর থেকে একটু ছোটো কাট করে নিতে হয়। এখন আমি প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি। চিলি চিকেনটা তৈরি করতে সেরকম কোনো মশলা ব্যবহার করতে হয় না। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে 1টা ডিম। আপনারা আপনার মাংসের পরিমাণ বুঝে কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাড করবেন। এটা হলো কর্নফ্লাওয়ার, আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি, আর 1 চামচ দিচ্ছি হলো এখানে ময়দা। আটা দিবেন না, ময়দা দিবেন। ময়দার পরিমাণটা শুধু 1 চামচই দিবেন, বেশি দিলে দেখা গিয়েছে যে এটা আমরা যেরকম চিকেন পাকোড়া তৈরি করি সেরকম হয়ে যাবে। প্রয়োজনে যদি আপনাদের আরও বেশি লাগে আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন। আমি টোটাল 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট, আবারও প্রত্যেকটা জিনিস মিক্স করে রেখে দিব 30 থেকে 40 মিনিটের জন্য মেরিনেশনের জন্য। একটা সাইড করে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। চিলি চিকেন তৈরির জন্য একটা সস তৈরি করতে হয়। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 1 মগ পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি হলো টমেটো সস, এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি সসটা অথবা যে লাল মরিচের সসটা সেটা ইউজ করতে পারেন। আমার বাসা আসলে ছিল না, অনেকটা শেষ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা যে চিলি সস চিকেনটাকে সেটা ইয়াটাকে ঝোলটাকে থিকনেস করে একটু। তো এখন প্রত্যেকটা জিনিস চামচের মাধ্যমে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিব। চিলি চিকেনটা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা লাগে, আমরা যখন রেস্টুরেন্টে খাই সে ফ্লেভারটা পাবেন। 1 চামচ নিয়েছি গুয়া মরি, 2 এলাচ, 1টা স্টার এনিং, 5-6টি লং, আর 1 ফালি নিয়েছিল দারুচিনি। এগুলো ব্লেন্ডার করে নিব। আমার মশলাটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, তবে এই মশলাটা টালার কোনো প্রয়োজন নেই। 40 মিনিট পর আমি চলে এসেছি চিকেনগুলো ভাজার জন্য। এখন আবার 1টা চামচ দিয়ে আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত ছিল। ফ্রাইং প্যানে আমি আগে থেকে চুলাটাকে লো ফ্লেমে দিয়ে বসিয়ে রেখেছিলাম। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো। বেশি গরম হয়ে গেলে কিন্তু মাংসের পিসের ভেতরটা কাঁচা থেকে যাবে, সবগুলো মাংস দিয়ে দিয়েছি। আমি 30 সেকেন্ড পর একটা কাবাব কাঠি দিয়ে এরকম মাংসগুলোকে একটু আলগা করে দিচ্ছি, যেন কোনোটার গায়ে যেন কোনোটা লেগে না থাকে। যখন আমি এগুলো কোলটাতে যাব যেন কোনোটার গায়ে যেন কোনোটা না লাগে, সেজন্য 30 সেকেন্ড বা 1 মিনিট পরে আপনারা একটু নেড়ে চেড়ে দিলে তখন মাংসগুলো আলগা হয়ে যাবে। এখন আমি চলে এসেছি মাংসগুলোকে উল্টিয়ে নেওয়ার জন্য। চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। বেশি হাই ফ্লেমে দিলে মাংসগুলো কিন্তু উপরটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন আমি সবগুলো মাংসের পিস এক এক করে উল্টিয়ে দিয়েছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, খুবই চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি, সবগুলো মাংসের পিস। এখন একটা প্লেটের মধ্যে আমি মাংসগুলো সব উঠিয়ে নিয়েছি, কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। চুলায় এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন এখানে সয়াবিন তেলটা অ্যাড করেছি। এখন আমি চলে এসেছি চিলি চিকেনটা রান্না করার জন্য। এখন দিয়ে দিচ্ছি হলো 1.5 চামচ দিচ্ছি হলো এখানে রসুন কোচানো, দিয়ে দিচ্ছি 1.5 চামচ দিচ্ছি হলো আদা কোচানো। আপনাদের বাসায় যদি স্প্রিং অনিয়নগুলো থাকে, ওইগুলো যে পেঁয়াজ পাতা বলে সেগুলো যদি থাকে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন। আমার বাসায় ছিল না সেজন্য দেইনি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ। এখন প্রায় 1 মিনিটের মতন একটু ভেজে নিব।
মরিচ রসুন আদাটাকে আমি কোনো গোল্ডেন কালার করে ভেজিনি, জাস্ট একটু প্রায় এক মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়েছি ক্যাপসিকামগুলো। চুলাটা হাই ফ্লেমে রেখে যে কোনো চাইনিজ খাবার রান্না করতে হয়, এতে করে যে কোনো চাইনিজ খাবারের টেস্ট ভালো থাকে। আমি ক্যাপসিকামটাকে এক মিনিটের মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিল এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজকে চার পিস করে এরকম পাট পাট খুলে নিয়েছি। এখন পেঁয়াজটা ক্যাপসিকামের সাথে আমি প্রায় এক মিনিটের মতন ভেজে নেব চুলাটা হাই ফ্লেমে রেখে। নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি পেঁয়াজটা দিয়ে। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গিয়েছে, খুব চমৎকার ফ্লেভার বের হচ্ছে। কিন্তু এখন দিয়ে দিয়েছি ভেজে যে রেখেছিলাম মাংসের পিসগুলো, সেই মাংসের পিসগুলো এখন আমি দিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু হাই ফ্লেমেই থাকতে হবে। আবারও নেড়ে চেড়ে প্রত্যেকটা জিনিস আমি পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে প্রায় দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিটের মতন ভেজে নিতে পারেন। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে ক্যাপসিকাম এবং পেঁয়াজের সাথে। এখন আমি যে সসটা এবং কর্নফ্লাওয়ারটা রেডি করে রেখেছিলাম সেটা গুলে এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কিন্তু বেশিক্ষণ রাখবো না, তিন থেকে চার মিনিট রাখবো, যেহেতু অলরেডি সব প্রত্যেকটা জিনিস কিন্তু কুক হয়ে গিয়েছে। কারণ চাইনিজ খাবার বেশি কুক হলে কিন্তু খেতে ভালো লাগে না, আর যারা হয়তো একটু বেশি খেতে পছন্দ করেন কুক তারা করে নিতে পারেন আট দশ মিনিট। এখন দিয়ে দিচ্ছি হলো চিনি। আপনারা যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবেন হাফ চামচের মতন। দিয়ে দিচ্ছি যে স্পেশাল যে পাঁচ রকমের মশলা দিয়ে তৈরি করেছিলাম গুঁড়াটা, সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা দেবেন, আপনারা রেস্টুরেন্টের টেস্ট পেতে হলে অবশ্যই মশলাটা অ্যাড করে নেবেন। আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। একটু লবণের পরিমাণটা কম হয়েছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রত্যেকটা জিনিস নেড়ে চেড়ে চুলাটা হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে। আমার চিলি চিকেনটা রান্না হয়ে গিয়েছে। তো আপনাদের বাসায় যদি পেঁয়াজ কলি থাকে পেঁয়াজের যে গোড়া সাদা অংশটা সেটা আপনারা কুচিয়ে দিবেন। তো আমার ছিল না বেদা, আমি উপরে প্রায় এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। চুলাটা হাই ফ্লেমে রেখে এই কাজটা করবেন, তারপর চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিবেন পাঁচ মিনিট। এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, আমি এখন চলে এসেছি চিলি চিকেনটা সার্ভ করার জন্য। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমি যেসব উপকরণ দিয়ে চিলি চিকেনটা তৈরি করেছি এসব প্রত্যেকটা জিনিসে থাকে। যে শুধু ক্যাপসিকামটা সবসময় আসলে বাসায় থাকে না, শুধু বাজার থেকে একটা ক্যাপসিকাম নিয়ে আসলে বা যে কোনো কালারের ক্যাপসিকাম নিয়ে রান্না করতে পারেন চিলি চিকেন। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু চিলি চিকেন। আপনারা এভাবে তৈরি করতে পারেন ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট মজাদার এই চিলি চিকেনটি যে কোনো ওকেশনে বা ছুটির দিনে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন লোভনীয় চিলি চিকেনটি। আশা করি সবারই ভালো লাগবে। আমরা যখন রেস্টুরেন্টে যাই অবশ্যই কিন্তু আমাদের ফ্রাইড রাইসের লগে এই খাবারটা কিন্তু অবশ্যই থাকে, আমরা সবাই খেতে অনেক পছন্দ করি এই ধরনের চাইনিজ খাবারগুলো। আশা করি সবারই ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।